প্রায় বছর পাঁচেক আগে এই লাকি বাম্বু গাছটা মাটিতে আমি প্রতিস্থাপন করেছিলাম। আজকে গাছটার গ্রোথ দেখুন, প্রায় 3 থেকে 3.5 ফুট গাছটার হাইট হয়ে গেছে এবং খুব সুন্দর গ্রোথ রয়েছে। আজকে এই গাছটা রিপোর্টিং করব, তা কীভাবে গাছটা রিপোর্টিং করতে হবে, মিডিয়া তৈরি কীরকমভাবে হবে এবং পরবর্তী পরিচর্যা কীরকম কী হবে। অনেকেরই আপনাদের মধ্যে সমস্যা থাকে এই গাছ নিয়ে, যে গাছের পাতা হলুদ কালো হয়ে যাচ্ছে, কাণ্ড গোড়া পচে যাচ্ছে ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা নিয়ে সমাধান আজকে এই ভিডিওতে আলোচনা করেছি। এই যে গাছটা, এই গাছটাও কিন্তু আমি এই গাছের থেকে চারা তৈরি করেছি। এটার বয়স প্রায় 1.5 থেকে 2 বছর হবে। এই গাছটিকেও আজকে রিপোর্টিং করবো, তো আপনিও কিন্তু খুব সহজেই এই গাছ থেকে কিন্তু চারা তৈরি করে নিতে পারবেন একদম সহজভাবে। এখান থেকে বহু চারা আমি তৈরি করেছি। আজকের এই ভিডিওতে এই লাকি বাম্বু নিয়ে সমস্ত বিস্তারিত আলোচনা করেছি, ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত। নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল হোম গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত, আর আমি সুপ্রিয়। এই লাকি বাম্বু গাছটি আমি 2 বছর আগে, প্রায় 2 বছর আগেও আমি একবার রিপোর্টিং করেছিলাম এবং তারপর সেই ছোট্ট পটে গাছটির গ্রোথ খুব সুন্দর হয়েছে এবং ওভারঅল গ্রোথ দেখলেই বুঝতে পারবেন যে কত ভালো এবং হাইটও খুব সুন্দর হয়ে গেছে। এবারে আবারও একবার এই রিপোর্টিংয়ের পালা। এই যে ছোট্ট টবে ছিল এই গাছটি এবং তাতেই খুব সুন্দর রুট বাউন্ড হয়ে গেছে এবং অতিরিক্ত রুট বাউন্ড হয়ে গেছে, টবের চারপাশ দিয়ে শিকড় বেরিয়ে এসছে। এই অতিরিক্ত রুট বাউন্ডের কারণে বেশ কিছু পুরনো পাতা যেগুলো ছিল হলুদ হয়ে যাচ্ছে এবং তারপর কালো হয়ে যাচ্ছে। এটাতে ভয়ের কিছুই নেই, জাস্ট পাতাগুলোকে কাঁচির সাহায্যে কেটে পরিষ্কার করে দিন। আমি যেটা করছি দেখুন, হাতের সাহায্যে সমস্ত কালো পাতা যেগুলো রয়েছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবং তারপর কি করব, হালকা করে একটা যে কোনো ফাঙ্গিসাইড আমি সাফ 2 গ্রাম পার লিটার জলে গুলে একবার পুরো গাছে ভালো করে স্প্রে করে দিয়েছি। তারপর এই গাছটি হালকা 6 থেকে 7 ঘন্টার জন্য ছেড়ে দিন, তারপরে গাছটিকে রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং করার আগে গাছে ভরপুর জল দিয়ে দিন, তাতে কী হবে মাটিটা একটু নরম থাকবে, তাতে কী হবে চট করে রিপোর্টিং করতে সুবিধা হবে। দেখুন গাছের শিকড়ের টব একেবারে ভর্তি হয়ে গেছে, অত্যাধিক শিকড় গাছের টবের নিচ দিয়ে বেরিয়ে এসেছে এবং এরই কারণে বেশ কিছু পাতা হলুদ হয়ে এবং কালো হয়ে গেছে। এগুলোকে হাতের সাহায্যে এবং বা কাঁচির সাহায্যে এইভাবে পরিষ্কার করে দিন গাছ থেকে। দেখুন কত পাতা বেরিয়েছে এখান থেকে। এবারে গাছটিকে রিপোর্টিং করব। প্রথমে টবের নিচ দিয়ে যে অতিরিক্ত শিকড়গুলো বেরিয়ে এসেছে সেগুলোকে কাঁচির সাহায্যে কেটে পরিষ্কার করে দিন। তারপর টব থেকে গাছটি হালকা হাতের সাহায্যে বের করুন, এই কাজটি খুব সাবধানে করবেন। এরপর দেখুন টবের নিচ দিয়ে যে প্রচুর শিকড় বেরিয়ে এসেছে এগুলোকে কাঁচির সাহায্যে খুব সাবধানে কেটে বাদ দিয়ে দিন। প্রায় 40% মতো শিকড় কেটে বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ রিপোর্টিংয়ের সাথে সাথে বেশ কিছু শিকড়ও কাটাই ছাড়াই করতে হবে, কারণ অত্যাধিক পরিমাণ প্রচুর শিকড় হয়ে গেছে গাছে। এরপরই শিকড় কাটাই ছাটাইয়ের পর গাছটিকে আবার পুনরায় ভালো মাটি তৈরি করে গাছটিকে নতুন টবে, নতুন পটে পটিং করা হবে। দেখুন টবে একেবারে শিকড়ে ভর্তি হয়ে গেছে, ধারালো খুরপি বা ধারালো কাটারের সাহায্যে 40% মতো নিচ এবং পাশ থেকে শিকড় কেটে বাদ দিয়ে দিন। দেখুন একেবারে গোল করে নিচ থেকে চাকতির মতো যে শিকড়টি রয়েছে, রুট বাউন্ড হয়ে গেছে নিচটা, এইটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবং পাশ থেকেও স্লাইড ধার দিয়ে দিয়েও কিছুটা পরিমাণ শিকড় কেটে বাদ দিয়ে দেবো। এবারে নতুন পটিংয়ের জন্য মাটি তৈরি করে নেব, তার জন্য লাগবে নতুন বেলে দোঁয়াশ মাটি, যেখানে বালির ভাগটা বেশি থাকবে। 2 ভাগ বেলে দোঁয়াশ মাটি, 1 ভাগ পুরনো টবের মাটি এবং 1 ভাগ ভার্মি কম্পোস্ট, সমস্ত উপাদান খুব ভালো করে মিশিয়ে মাটিটাকে তৈরি করে নিতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে আমি মাটিটাকে তৈরি করে নিচ্ছি। এরপর
গাছটিকে নতুন বড় একটি টবে আমি 10 ইঞ্চির একটি গ্রো ব্যাগ ব্যবহার করছি। 10 ইঞ্চির টবে দেখুন একদম ঝুরঝুরে মাটি, একদম যাতে জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো হয়। 10 ইঞ্চির টবে আমি গাছটিকে নতুনভাবে পটিং করব। টবের একদম মাঝ বরাবর রেখে গাছটিকে প্রতিস্থাপন করুন এবং টবে মাটির যে ফাঁকা অংশটা রয়েছে সেটা একদম ফুলফিল করে দিন এবং হাতের সাহায্যে হালকা চেপে গাছটিকে একেবারে টাইট করে গাছটিকে প্রতিস্থাপন করুন, যাতে কোনো রকম ফাঁকা অংশ না থাকে টবের মাঝখানে, যাতে পরবর্তীতে জল দেওয়ার পর গাছটি হেলে না যায়। একদম সোজাভাবে রেখে গাছটিকে প্রতিস্থাপন করুন এবং প্রতিস্থাপনের পর ভালো করে ভরপুর গাছে জল দিয়ে দিন। এরপর এই গাছটি হালকা ছায়া জায়গা পছন্দ করে, হালকা ছায়া জায়গায় রাখুন। এই লাকি বাম্বু গাছ কিন্তু কখনোই ডাইরেক্ট সানলাইট পছন্দ করে না, যেখানে সকালের 1-2 ঘন্টা রোদ আসছে এবং বাকি সময়টা উজ্জ্বল আলো আসছে সেই জায়গায় এই গাছটা রাখুন, অর্থাৎ বারান্দায় এই গাছ খুব ভালো হয়। এবারে প্রতিস্থাপনের পর জল কিভাবে দেবেন, যখনই মাটি শুকিয়ে যাবে তখনই গাছে জল দেবেন, ভেজা অবস্থায় কখনোই গাছে জল দেবেন না। এবারে অনেকেরই কোশ্চেন থাকে যে এই গাছটা কোন জায়গায় রাখবো, এই গাছটা অত্যাধিক জায়গা এই জায়গায় আজকে রাখছেন অন্য জায়গায়, সাইড চেঞ্জ জায়গা করবেন, যত জায়গা সাইড চেঞ্জ করবেন তত কিন্তু গাছের গ্রোথ থমকে যাবে। তাই একটা জায়গায় গাছ রাখুন, দেখুন খুব সুন্দর গাছের গ্রোথ হবে এবং প্রত্যেক সপ্তাহে 2 দিন বা 3 দিন গাছ পুরো স্নান করিয়ে জল দিন। গাছ স্নান করানোটা এই গাছ খুব ভালো পছন্দ করে, পাতা একদম চকচকে থাকে এবং অনেক রোগ পোকা এড়িয়ে যেতে পারবেন। তাই আমি যেরকম করি সপ্তাহে 3-4 দিন গাছ একেবারে স্নান করিয়ে গাছে জল দিয়ে দিই, এতে গাছের গ্রোথ যেরকম ভালো থাকে গাছের পাতা চকচকে থাকে। এবারে যদি ফাঙ্গিসাইডের কথা বলি বা ফাঙ্গাল ইনফেকশান, প্রত্যেক মাসে বা 45-50 দিন অন্তর অন্তর যে কোনো সিস্টেমিক কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, সাফ, রিডোমিল, ব্যাভিস্টিন বা টাটা মাস্টার, যে কোনো ফাঙ্গিসাইড 2 গ্রাম/লিটার জলে গুলে পুরো গাছে ভালো করে একবার করে স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন কোনো রকমই ফাঙ্গাল ইনফেকশান থাকছে না, সুন্দর গাছ হবে। গাছের পাতা পচে যাওয়া, পাতা কালো হয়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া ইত্যাদি বিভিন্ন সমস্যার কোনো কিচ্ছু হবে না। আর গাছ একদম অন্ধকারে রাখবেন না বা যেখানে আলো পাচ্ছে না সেই জায়গায় এই গাছ রাখবেন না, যেখানে সকালের 1-2 ঘন্টা রোদ আসছে এবং বাকি সময় উজ্জ্বল আলো আসছে সেই জায়গায় এই গাছ রাখুন, আর কোনো রকম সমস্যা হবে না। এবারে আসছি সার প্রয়োগ। এই গাছে সার প্রয়োগ করবেন 19-19-19, যে ওয়াটার সলুবল ফার্টিলাইজার রয়েছে সেটা 3-4 গ্রাম/লিটার জলে গুলে পুরো গাছে একবার করে স্প্রে করবেন এবং তার সাথে ম্যাগনেসিয়াম সালফেট যেটা এফসিএম সল্ট ওটা 2 গ্রাম, অর্থাৎ 3 গ্রাম আর 2 গ্রাম 1 লিটার জলে গুলে পুরো গাছে স্প্রে করে দেবেন এবং বাকিটা গোড়ায় ঢেলে দেবেন। ব্যাস কদিন অন্তর অন্তর 35-30 দিন অন্তর অন্তর গাছে দেবেন, আর কিচ্ছু করতে হবে। চারা তৈরি, এই গাছের চারা একদম সহজভাবে বাড়িতে কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারবেন। দেখুন গ্লাসে কত সুন্দর রুট তৈরি হয়ে গেছে এবং গাছটার কিন্তু একদম তৈরি। কিভাবে করবেন, একদম সহজ, গাছ থেকে জাস্ট 6-8 সেন্টিমিটার ডাল কেটে নিন এবং একটি গ্লাসে পরিষ্কার জলে কিছুটা পরিমাণ রুটিং হরমোন গুলে নিন, সামান্য পরিমাণ, এবং তাতে ওই কাটা ডালটা চুবিয়ে রাখুন। দেখুন 20-25 দিনের মধ্যেই কিন্তু শিকড় চলে আসবে এবং তারপরে আস্তে আস্তে কিন্তু দেখুন এই রকম শিকড়, এই যে গাছটা এটা মোটামুটি ওই 35-40 দিন হয়েছে গাছটা, এত সুন্দর রুট তৈরি হয়ে গেছে এবং এটা মাটিতে প্রতিস্থাপন করার জন্য একদম রেডি। এই দেখুন এই গাছ থেকে এই রকম ডগার দিকের 6-8 সেন্টিমিটার ডাল কেটে নিন এবং তারপর জলে চুবিয়ে রাখুন, জাস্ট সিম্পল। এইভাবে কিন্তু বাড়িতে খুব সহজেই কিন্তু চারা তৈরি করে ফেলতে পারবেন আপনার গাছ থেকে। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এবং এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।